আজকে আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আমার সঙ্গে আছে স্টেট ডিপার্টমেন্টের সহকারী স্টেট ম্যানেজার জনাব শাবুদ্দিন সহ পুলিশ ফোর্স আনসার এবং সংশ্লিষ্ট যারা সহযোগী আমাদের সংস্থা আছে তারা এই উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহণ করেছে আসলে এটা একটা নিয়মিত প্রক্রিয়া চলমান প্রক্রিয়া আপনারা জানেন বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন জায়গায় জমি আছে সেইগুলো অনেক সময় দখল হয়ে যায় সেগুলো উচ্ছেদ করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমাদের জমি জমাগুলো বন্দর কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসাই আমাদের দায়িত্ব তারই অংশ হিসেবে আজকে আমরা প্রায় সাড়ে চার একর জায়গা ওই মাঠসহ এবং এইখানে পাশে রাস্তার পাশে সাড়ে চার একর জায়গা আজকে উদ্ধার করেছি যেখানে প্রায় ছোট বড় দিয়ে একশো পঞ্চাশটি স্থাপনা ছিল আপনারা জানেন এগুলো খুবই মূল্যবান জায়গা এবং বিশেষ করে এখানে অনেক সময় রাতের আধারে অনেক মাদকাসক্ত লোকেরা এখানে আড্ডা দেয় বা জুয়া খেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় সেগুলো নিরসন করার জন্যেই এই ধরনের কার্যক্রমগুলো আমাদের চলমান রাখতে হয় তাছাড়া আপনারা জানেন একবার সরকারি জায়গা দখল হয়ে গেলে পরে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা অনেক দুর্ভ ব্যাপার হয়ে যায় এই কারণে আমরা চাচ্ছি বন্দর কর্তৃপক্ষের যেসব জমি জমা আছে সেগুলো পর্যায়ক্রমে অবৈধ দখলের উচ্ছেদ করে আমরা বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ প্রয়াস চালাবো এবং এটা চলমান প্রক্রিয়া আমাদের সাধারণত আমরা উচ্ছেদ করার পরে আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে আমরা জমি হস্তান্তর করি অনেক সময় তাদের জনবল সংকটের কারণে অনেক সময় দখল করার চেষ্টা করে কিন্তু বন্দর কর্তৃপক্ষ যখন জায়গাটা প্রয়োজন হবে তারা আমরা তো প্রতিনিয়তই তাদেরকে উচ্ছেদের উপর রাখি মানে তারা যেন বসতে না পারে শিকড় গেড়ে তবে যখন তারা আমাদের বন্দর কর্তৃপক্ষ কোনো জায়গা নিয়ে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে বা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে চায় সেক্ষেত্রে কিন্তু ঠিকই তাদের আর থাকার কোনো সুযোগ থাকে না অনেক জায়গায় হয়েছে আপনারা জানেন ইতোমধ্যে এবং সামনেও হবে এগুলো একটা চলমান প্রক্রিয়া আমি আগেই বলেছি সেই জন্য এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে রাখি যাতে কেউ বসতে না পারে সহজে শিকড় গেড়ে এবং আমাদের মনিটরিংয়ের বিষয় হলো আমরা যে দপ্তর এটা মনিটরিং করে তাদের জনবল সংকটও রয়েছে এই কারণে তাদেরও কার্যক্রম চলমান আছে বাট হয়তো তাদের চোখের আধারে হয়তো যেখানে আমরা দৃষ্টি দিতে পারি না সেই সব জায়গায় আবার দখল করে ফেলে আবারও কিন্তু আমরা সেগুলো তুলে ফেলি এটা আমাদের প্রক্রিয়ার অংশ ধন্যবাদ